আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ক্লাস শুরু করছি। গত ক্লাসে আমরা পড়েছিলাম মেন্ডেলের প্রথম সূত্র, আজকে আমরা পড়ব প্রথম সূত্রের ব্যতিক্রমগুলো। তো শুরু করি, ব্যতিক্রমগুলো একটু আমাদের জানা আছে, তারপর আরেকবার বলি। ব্যতিক্রমের মধ্যে তিনটা তোমাদের বইয়ে যা আছে সেই হিসেবে বলছি। ব্যতিক্রমের মধ্যে আছে হচ্ছে গিয়ে অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা আর হচ্ছে গিয়ে লিথাল চেইন। তো অসম্পূর্ণ প্রকটতা নিয়ে শুরু করি একটা একটা করে। অসম্পূর্ণ প্রকটতা, এখানে কি বলেছিলাম আমরা, প্রকট বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে প্রকাশ পাবে না। তো এই যে ঘটনাটা, এখানে মূলত কি হয়, একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটলে প্রথম বংশধর বা F1 প্রকট ফিনোটাইপ পূর্ণরূপে প্রকাশে ব্যর্থ হয়। ঠিক আছে, মানে প্রকট বৈশিষ্ট্য সম্পূর্ণটা প্রকাশ করতে ব্যর্থ হয়। দেন উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি একটা নতুন ধরনের বৈশিষ্ট্য প্রকাশ পায়, তাহলে নতুন কিছু একটা হচ্ছে, তার মানে আমাদের নতুন একটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে। আর এই ধরনের ঘটনা যেখানে ঘটছে বা যে জিনের দ্বারা ঘটছে, সেই জিনকে ইন্টারমিডিয়েট জিন বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? ইন্টারমিডিয়েট জিন। তো এখানে হচ্ছে গিয়ে আমরা সন্ধ্যা মালতী ফুল নিয়ে কাজ করতে পারি, তো বইতেও সেটাই আছে তোমাদের। তো এখানে হচ্ছে গিয়ে পি ওয়ানে স্বাভাবিকভাবেই পুরুষ স্ত্রী ফিনোটাইপ, এখানে লাল ফুল নিলাম সন্ধ্যামালতি, সাদা নিলাম সন্ধ্যামালতি, জিনোটাইপ কি হবে? এখানে সাদা লাল ফুলের জন্য জিনোটাইপ হচ্ছে গিয়ে দুইটা বড় হাতের আর নিলাম, সাদা ফুলের জন্য হচ্ছে গিয়ে দুইটা বড় হাতের W নিলাম। ওকে, দেন এখানে দুইটা R, দুইটা W, এখানে দেখো সেম। হ্যাঁ, তোমরা একটা নেই, সহজ হচ্ছে একটু লিখতে। তো তারপরে হচ্ছে গিয়ে W, এখানে কী বলা হয়েছে বলো তো? একদম ফার্স্টে শুরু করেছিলাম যখন বিপরীত বৈশিষ্ট্য, ঠিক আছে, লাল আর সাদা বিপরীত বৈশিষ্ট্য। এখানে যখন প্রথম F1 জেনারেশন যেটা তৈরি করছে, এখানে প্রকট বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে প্রকাশে ব্যর্থ হয়, তার মানে এটা লালও হইতেছে না সাদাও হইতেছে না, এটা কি হচ্ছে, এখানে হচ্ছে কি দুইটার মিশ্রণে সবগুলো ফুল গোলাপি হচ্ছে। ঠিক আছে, এখন এদেরকে P2 জেনারেশন ধরছি, মানে বাবা মা জেনারেশন না, দুঃখিত। তো বাবা মা যদি হয়, ফিনোটাইপ গোলাপি, এটাও গোলাপি, কি আসতেছে জিনোটাইপ RW দেওয়া আছে, এখানেও কি হবে RW, দেন একটা আর, একটা W, এখানেও আর, এখানে W। তো এদের মধ্যে ক্রস ঘটবে, এখানে একটু দেখো, দুইটা বড় হাতের আর, একটা বড় হাতের RW, RW, দুইটা W। তাহলে দুইটা বড় হাতের আর অবশ্যই কি হবে, লাল হবে, লাল দুইটা আর। তারপরে কি আছে, RW, এটার কালার কি হবে, আমরা কি জানি অসম্পূর্ণ প্রকটতা, তাহলে গোলাপি, গোলাপি, তারপরে WW, এটা কি হবে সাদা। এখন গোলাপি জিনোটাইপ RW, এটা কয়টা আছে, দুইটা আছে কিন্তু, আর একটা আছে, আর সাদা এখানে কয়টা আছে, একটা আছে। তো সেক্ষেত্রে এখানে দেখো তো, মেন্ডেলের প্রথম সূত্র অনুপাতটা একটু পরিবর্তন হয়ে গেল না, 1:2:1, কিন্তু আমরা কি জানি মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত জেনে আসছি হচ্ছে গিয়ে 3:1, এটা হচ্ছে গিয়ে ব্যতিক্রম। আচ্ছা, আরেকটা ব্যতিক্রম আছে হচ্ছে সমপ্রকটতা, মানে বৈশিষ্ট্য সমানভাবে প্রকাশ পায়। তো এক্ষেত্রে আমরা আরেকটা জিনিস, মানে দ্বিতীয় ব্যতিক্রম নিয়ে কথা বলি। তো এক্ষেত্রে যদি আমরা সাদা বর্ণের মুরগি বা মোরগ আর কালো বর্ণের মোরগ বা মুরগি নিয়ে কাজ করতে পারি, এখানে আমি একটার উপর থেকেই কিন্তু আমরা দেখতে পারি সমপ্রকটতা, সমানভাবে বৈশিষ্ট্য পাশাপাশি থেকে প্রকাশ করবে। এখানে কি সমানভাবে প্রকাশ পাইছে, লাল বা সাদা ছোপ ছোপ এই ধরনের কিছু হয়েছে, হয়নি, এটা কি হয়ে গেছে মিক্সড, নতুন কোনো একটা কালার আসছে, গোলাপি, ওখানে তো গোলাপির কিছুই ছিল না, লাল ছিল আর সাদা ছিল, গোলাপি কি ছিল, ছিল না। তো এখানে দেখা যাচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রে, প্রথম সূত্রের ব্যতিক্রমের সেকেন্ড ইয়ে হচ্ছে গিয়ে সমপ্রকটতা। চলো এটা নিয়ে একটু আমরা কথা বলি, তাহলে এখানেও সেম ব্যাপার। তো এখানে আরেক
একটু এখানে লাল ফুল না নিয়ে আমরা হচ্ছে গিয়ে সাদা বা কালো মোরগ মুরগি নিয়ে কথা বলতে পারি। তো ঠিক আছে, আমরা হচ্ছে গিয়ে মনে করো যে সাদা মুরগি এটার জন্য দায়ী জিনোটাইপ মনে করো WW নিলাম, আর কালো কালারের জন্য মনে করো একটা মোরগ নেই একটা, দেন এটা দিলাম হচ্ছে গিয়ে বিবি। ঠিক আছে, তো এখানে এসে কি হবে, আমরা এটা মুছে ফেলি। ওকে, আচ্ছা, তো এখানে এসে কি হবে, সাদা যে কালার সাদা আছে আর ওই কালো আছে, তো এখানে ফিনোটাইপ স্বাভাবিকভাবেই মনে করো কালো, এটা সাদা, জিনোটাইপ কি হবে দুইটা বড় হাতের বি, এটা দুইটা ব্লু, দেন এখানে গ্যামেট একটাই নিয়ে নেই, কাজ সহজ হয়ে যায়। তারপরে নতুন জেনারেশন BW, এখানে বলতে চাচ্ছি যে এই দুইটা মিলে অসম্পূর্ণ প্রকটতা যদি হইতো তাহলে কি হইতো, ধূসর বর্ণ অন্য কোনো একটা কালার চলে আসতো, কিন্তু এটা হচ্ছে সমপ্রকটতা। কালো কালার বলতেছে আমি থাকব, সাদা বলতেছে আমিও থাকব, তাহলে কি হচ্ছে, সাদা কালো ছোপ ছোপ, ঠিক আছে, এরকমের একটা অপত্য বংশ তৈরি হয়েছে। তো এরপরে P2 যেয়ে এদেরকে নিয়ে যখন আবার কাজ করছি আমরা, ফিনোটাইপ কি হবে, ছোপ ছোপ লিখি, ছোপ ছোপ, আচ্ছা মানে ছোপ ছোপ বলতে কিন্তু সাদা কালো ছোপ ছোপ, ঠিক আছে। তো জিনোটাইপ কি হবে, BW, এখানেও সেম BW, এখানে তুমি গ্যামেট যখন হচ্ছে, যেহেতু ভিন্ন ভিন্ন গ্যামেট, তো সেক্ষেত্রে আমাদেরকে দুইটাই কিন্তু লিখতে হবে। তো এখানে এসে পরবর্তীতে সবার ভেতরে, যেহেতু পৃথকীকরণ সূত্র, সবার সাথে গ্যামেট তৈরির সুযোগ আছে। তো এখানে হবে হচ্ছে গিয়ে দুইটা বড় হাতের বি, একটা বড় হাতের BW, এখানেও BW, আর একটা কে WW, এখানে কি তৈরি হয়েছে, কালো একটা, ছোপ ছোপ দুইটা, আর হচ্ছে গিয়ে সাদা একটা, তাহলে কি আসলো, কালো ছোপ ছোপ আর একটা কি সাদা, তাহলে কি 1:2:1, তাহলে ম্যান্ডেলের প্রথম সূত্রের আর একটা ব্যতিক্রম। ঠিক আছে, তো এই দুইটা আজকে করলাম, আগামী ক্লাসে আমরা লিথালজি নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।